চা সাল আগর তলা গিদাঞ্জলি গেস্ট হাউস আপিএফ বিখাক্তি কাশে নাকুমনি কগলাম আসুকজাখা আর মাজা ফাগিয়া টিপ্রামথনি চেয়ারম্যান গুবাগ্রাপতি কিশোর মানিক কোটে বর্মা টিপ্রামথানী কাশকু বিজয় কুমার রাংখল টিপ্রাহা চেয়ারম্যান বিনয় দেববর্মা খবৈ আপিএফ টিপ্রামথনী কতর কতর আদর ফাইনেন্সিয়াল রিজনাল পার্টি রক থানচা খালায় থ্রং খলাও অংখুরে সামুং থানান বাকি অকগলাম আসুকজাখা হানি সাকা আপিএফ তাংফাংকরা মেম্বর কুমার জমাতিয়া বসাকা দফা কাশেনি বড় রক পার্টি খালায় টংখাং কেতে হামগ্রাই ইংলাখা হাইনে বাকি যত থানচা খালায় হামগ্রাই খানির বাকি কক কসারখা আলোচনা কে কে থাকছে এবং শিবকে নমস্কার। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা ডিসকাশন করবো, দি প্রিভিলেজ ডিসকাশন। আজকে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি করার জন্য আমরা আইপিএফটি উদ্যোগ নিয়েছি। এখানে আমরা সব লাইক মাইন্ডেড অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল এনজিওস তাদেরকে আমরা ইনভাইট করেছি। আমাদের টিপ্রামথা চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট বিকারাঙ্কল এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং আরও অনেকে মথা থেকে টিপ্রামথ থেকে ওনার আওয়াজ জন্য কনফার্ম হয়েছে। এবং আমাদের আইপিপি টিপ্রাহা বিনয় দেবর্মা গ্রুপ ফেরাও আসবে এবং টিপিএফ ডাইরেক্ট আমরা ইনভাইট করেছি এবং ইন্ডিভিজুয়াল অনেক আছে এবং এনজিওস যেটা আমাদের স্টেটহুড ডিমান্ডকে সাপোর্ট করে সেটাকে আমরা ইনভাইট করেছি। এটা আমাদের প্রিমিয়ার ডিসকাশন, ডিসকাশন হওয়ার পরে কী হবে এটা আমি এখন বলতে পারব না, তবু আমি আশা রাখবো। কারণ আমরা সবার জানি সারা ত্রিপুরা ম্যাক্সিমাম ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট ইউথ হোটেল পার্টি এনজিওস ওখান স্টেটহুড ডিমান্ড ত্রিপুরাল্যান্ড ডিমান্ডকে সাপোর্ট করেছে। সেই হিসাবে আমরা আজকে খুব ইম্পর্টেন্ট আমাদের মিটিং, আমরা আইপিপির তরফ থেকে আমরা আশা রাখবো যাতে এই মুভমেন্ট কমিটি, জয়েন্ট মুভমেন্ট কমিটি যাতে এটা বহল থাকুক, পার্মানেন্ট থাকুক, এটা আমরা চেষ্টা করবো। কারণ আমরা জানি ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক ডিভাইডেড হয়েছে, পার্ট পার্ট হয়েছে, এটা আমরা চাই না। আমরা ইউনিটি থাকতে হয়, একতা থাকতে হয়, সেটাই আমরা আশা আকাঙ্ক্ষা। কারণ আমরা জানি যদি আমরা পার্ট পার্ট হয়ে যাই, ডিভাইডেড হয়ে যায়, আমরা দুর্বল হয়ে যাব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটাও আমরা পূরণ করতে পারব না। যার জন্য আমাদের এটাই লক্ষ্য, সারা ত্রিপুরা জনগণকে আমি এটাই অনুরোধ থাকব যাতে ডিভাইড না হয়ে আমরা একত্রিতভাবে আমরা কাজ করে যাব। নাগমানি যিনি জয়েন্ট মুভমেন্ট কমিটি মিটিং যিনি রিনজাক্ষা ও চিনি আইপিএফ টিমে অবনজন উদ্যোগ নাখা ও জায়গা চিনি গোবান মা চিনি লাইক মাইন্ডেড অর্গানাইজেশন যিনি টিপ্রামথা টিপিএফ টিপ্রাহা গোবান মা এনজিওস চিনি ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস অ্যাটেন্ড খাইনাই তারপর খবর মাখা চিনি টিপ্রামথানি চেয়ারম্যান চিনি গোবাগ্রা মহারাজ প্রদীপ কিশোর বাবু খাইনাই তাই বিকার আঙ্কল বাবু খাইনাই তাই কয়েকজন বড় হইতে অ্যাটেন্ড খাইনাই তাই চিনি গোবান মা চিনি যে ত্রিপুরাল্যান্ড স্টেটহুড সাপোর্ট খাইনাই চিনি লাইক মাইন্ডেড অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল এনজিওস বড় ফাইমাদ ফাইনাই আগাশা খাইও চিনি ফার্স্ট ডিসকাশন প্রিলিমিনারি ডিসকাশন কাহাম দাওনাই আগাশা খাইও যেন সাইমানো যদি যেন চিনি দফাও চিনি সমাজ যেন ডিভাইডকে দখলাই পার্ট পার্টকে দখাই যেকোনো সামু যেকোনো দাবি যেন সাকসেস খাইবে আবার বগে যেন থানসাগ নাঙ্গো যেন থানসাকে চিনি ভয়েস রেস খেলে নাঙ্গো ওখানে চিনি যেকোনো ইস্যু যেকোনো দাবি যেন মাননাই আবার বগে যে ওয়ানসক্কা চিনি পার্টি আইপিএফ যে ওয়ানসক্কা যেন যত্ন চিনি লিঙ্গনাই যে লাইক মাইন্ডেড অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল এনজিওস যত্ন চিনি কবক্ষা যত পাতিন বড় যেন লিঙ্কা বড় তিনি মানজাগনাই আংখা কাগ তিনি চিনি কক সালাইমানি আবার ফ্রুফ ফ্রুট নয় গাহামনাহিনী আমি আশা করি।